আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে বাটারফ্লাই এর মার্কিং দেখাতে এসেছি। দ্য বিউটি অফ মার্স বাটারফ্লাই, দেখেন কিভাবে দোলা পুরো প্রজাপতির মতো লাগে। কিছু বেবি শো করব আজকে যেগুলো ফর সেল, এই জন্য আপনাদেরকে এটা হচ্ছে রেড ক্রেস্টেড বাটারফ্লাই। আমার একটা ছবি হলো এটা মার্কিং দেখা কি ও ব্যাক এর একটা মার্কিং। जस्ट मार्किंग दिखे देखा जाओ जो बटरफ्लाई सब तो ब्यूटी है मार्किंग है वास्तव बटरफ्लाई। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আবার নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আজকের কন্টেন্টটা অ্যাকচুয়ালি কোনো কন্টেন্টই না, আজকে আপনাদের এই মাসের আমার লাস্ট নভেম্বর এবং ডিসেম্বরের ফার্স্টের আপনার এই মাসের যেই হোয়াটসঅ্যাপ বাটারফ্লাইটা আমার বেবিগুলো হ্যাচ করেছে, সো চিন্তা করলাম যে এই ব্যাপারটা আপনাদের সাথে একটু দেখাই বা শেয়ার করি, যে আমার আপনাদের দোয়ায় মাশাআল্লাহ এবার অনেকগুলো বাটারফ্লাই বেবি এসেছে। আপনারা একটু দেখেন, এখানে প্রায় 9 পিস বেবি আছে, এগুলো অলমোস্ট 5-6 পিস রেডি, 1-2 পিস এখনো ফুস্টারের কাছে আছে, ওগুলো আপনাদেরকে তাও দেখানোর জন্য নিয়ে আসছি ভিডিওতে। শুরুতে আপনাদেরকে যেহেতু 9 পিস বেবি একসাথে দেখাইছি, এখন আমি আপনাদেরকে পেয়ার পেয়ার করে দেখাবো যে কোন বেবির কেমন মার্কিং এসেছে। যেহেতু এগুলো অল বার্ডস সেল হবে, সো এই মার্কিংগুলো আপনারা যদি যেগুলো রেডি বেবি ওগুলো দেখাই দিতে পারি, সেক্ষেত্রে আপনাদেরও ধারণাটা ভালো হয়ে যাবে। এই লাল বেবিটা, এই লাল বেবিটা এবং এই লাল বেবিটা আমার ব্ল্যাক লাইন থেকে এসেছে। আমার কিন্তু কোনো লাল নন ক্রেস্টেড বাটারফ্লাই নাই, সব বিক্রি করে ফেলছি। এখন আমার কাছে লাল ক্রেস্টেড হাই মিউটেশনটা এবং সব ব্ল্যাক, ব্ল্যাক ক্রেস্টেড কিছু কাজ চলতেছে। যেহেতু আমি রেডের সাথে মিউটেশন করে আপনার ব্ল্যাক মেল এবং রেড ফিমেল দিয়ে দীর্ঘ 6 বছর কাজ করে আমি ব্ল্যাকটাকে সাকসেস করছি, ব্ল্যাক কালারটা ডেভেলপ করছি। সো আজকে আপনাদেরকে দেখাবো যে কেমন বেবির মার্কিং কেমন আছে। লাল বেবিটা অলরেডি আলহামদুলিল্লাহ বুকিং হয়ে গিয়েছে, লাল বেবিটা বুকিং হয়ে গিয়েছে, বাকি যেগুলো আছে ওগুলো দেখাচ্ছে। এই বেবিটা দেখেন ফুল ফ্রেশ আসছে, বাট ডানা একটু সাদা চলে আসছে, বাট এদের থেকে আবার ফুল ফ্রেশ বেবি আসবে। এর সাথে পেয়ার হচ্ছে আপনার এই বেবিটার, এই বেবিটার এক সেটের বেবি, দেখেন এদের এরও একটা একটা এদিকে দুটা পশম আপনার সাদা চলে আসছে। এদের থেকে আপনি এইরকম 100% মার্কিংয়ের বেবি পাবেন, 100% মার্কিংয়ের বেবিগুলো দেখাচ্ছি। এই যে ফুল 100% মার্কিং, দেখেন ডানায় কোনো সাদা নাই, ফুল নিচের টুক ফুল ব্ল্যাক দুই সাইডই। এই যে এই সাইডও, এটা হচ্ছে ফুল ফ্রেশ বেবি, এবং এটার সাথে আপনারা যদি পেয়ার মিলাইতে চান তাহলে এই বেবিটা, বাট অ্যাকচুয়াল ওর সেটের বেবি এটা না, এটাও ফুল ফ্রেশ এসেছে, এটাও ফুল ফ্রেশ এসেছে। বাটারফ্লাই মার্কিং যে শুধু নিচের টুক ব্ল্যাক তা না, উপরের দিক অনেকটু কালো থাকতে পারে, যেমন আরেকটা বাটারফ্লাই দেখাই, এটাও ফুল ফ্রেশ বেবি এসেছে, 100% মার্কিং এর বেবি কিন্তু এটা হোয়াটসঅ্যাপ বাটারফ্লাই। ওর উপরের হোয়াইট পোর্শনটা একটু কম, বাট এটাও আপনি ইন্টারনেটে সার্চ করেন হোয়াটসঅ বাটারফ্লাই, আমি অফকোর্স বাটারফ্লাই মার্কিং বা বাটারফ্লাই ব্রিডটার নামটা স্পেলিংটা দিয়ে দিব, তখন আপনারা গুগলে সার্চ করে পুরোটা দেখতে পারবেন। এই বেবিটা সাথে আপনার এই বেবিটা পেয়ার, এক সেটের বেবি, এই দুটো ওই দুটো এক সেটের বেবি, এখানে দুটো কুচকুচে কালো ব্ল্যাক ভেরি বিউটিফুল এক পেয়ার বেবি আছে। এই যে দেখেন এইটা একটা, আর এই যে আস্তে, এই যে এই বেবি আরেকটা দেখেন, এই বেবিটাও দেখেন, যদিও দুটা দুই সেটের, বাট মাশাআল্লাহ এবার ফুল ব্ল্যাক দুইটা পাইছি। এবং এখানে প্রায় 9 পিস বেবি আপনাদেরকে আমার দেখানো শেষ হয়ে গেছে, এবং আপকামিং আর দুই পেয়ার আসতেছে, ওগুলো অনেক ছোট ওগুলো দেখাচ্ছি। এই যে এখানে এক পেয়ার বেবি আসতেছে, এখানে এক পেয়ার বেবি আসতেছে, একটা আসতেছে ব্ল্যাক, একটা আসতেছে রেড, একটা আসতেছে ব্ল্যাক, একটা আসতেছে রেড, ফুল 100% মার্কিং। এবং এরপরে আরেক সেট বেবি আসতেছে, এই যে এখানে দেখা যাচ্ছে যে একটা একটা ফুল 100% মার্কিং এর ব্ল্যাক বাটারফ্লাই বেবি, আর একটা ফুল রেড 100% মার্কিং এর ব্ল্যাক বাটারফ্লাই বেবি। সো এই ভিডিওগুলো শেয়ার করি আপনাদের সাথে যে আমার লফটের প্রোডাকশন বা এই অবস্থায় কী অবস্থায় আছে। এগুলো যখন আপনার সাথে শেয়ার করি তখন আমার মনে হয় যে এগুলো দেখলে অফকোর্স আমার অ্যাকচুয়ালি আমার সাথে আপনাদের একটা ইন্টারাকশন হচ্ছে, বেবি যাদের ভালো লাগছে তারাও পাচ্ছেন, এবং আমার থ্রুতে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অনেক টিপস পাচ্ছেন, যেগুলো আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সো শেয়ার করে অলওয়েজ কাছে থাকবেন, পাশে থাকবেন, এবং যারা সাবস্ক্রাইব করেন নি অফকোর্স সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আপনাদেরকে নতুন নতুন সুন্দর সুন্দর টিপস দিতে পারি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।